হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার সকালের কাজ বাজ খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, আর এখন বাজে বেলা 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা সবাই আমার ব্লগটি দেখো। সকালে রান্নাবান্না তো হয়ে গেছে, তো সকালের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সকালবেলা রুটি তরকারি করেছিলাম, আর মেয়ের জন্য একটু ভাত করেছিলাম। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো চলো আমি এখন কি রান্না করছি তোমরা সেটা দেখে নাও। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার কিচেনে। তো আমি আজ রান্না করব লোটে মাছ ভাপা। শুধু দুটো উপকরণ দিয়ে আমি লোটে মাছ ভাপাটি তৈরি করব। তার জন্য আমি মাছগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো আমি এবার এই মাছের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা বাটা করে নিয়েছি সর্ষেটার সাথে, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাছটাকে মিক্সড করে নেব। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আমি এই মাছ ভাপাটা কোনো কড়াই বা কোনো টিফিন কৌটোর মধ্যে করব না, যে পাত্রটিতে আমি মাছটাকে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে এই পাত্রের মধ্যেই করে নেব। তো মাছগুলো আমার মাখা হয়ে গেছে দেখো। এবার আমি এইভাবে একটা গ্যাসের ওপরে বসিয়ে দেব। খুব হালকা পরিমাণে একটু জলও দিতে পারেন, না দিলেও চলবে। তো আমি এখানে জলই দিইনি, সর্ষে বাটা ও তেলটা বেশি করে দিয়েছি, দিয়ে এইভাবে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে এটা 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখুন, এটা আমি নামিয়ে নিয়েছি, একদম মাখা মাখা হয়ে গেছে, মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি করা হয়ে গেছে। তোমরা তো দেখেছো আমি লোটে মাছটা কীভাবে করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার সব বন্ধুদের আমি বলছি অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য, আর তোমরা সবাই আমার পাশে থেকো।